বিএনপির অভিযোগ বেলা সাড়ে এগারোটার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিংরাই অনুষ্ঠেয় সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন রুহুল কুদ্দুস তালুকদারের স্ত্রী জেলা বিএনপির সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি সে সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দশ পনেরোটি মোটরসাইকেল নিয়ে রুহুল কুদ্দুস তালুকদারের বাড়িতে হামলা চালায় পরে মোটরসাইকেল বহরটি নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় আজকে আমি রেডি হচ্ছি বের হব সিঁড়িদের নাম চেয়ারম্যানের হঠাৎ দেখি খুব গুলিশ শব্দ পেলাম আর কাজ টাজ সব ভেঙে গেল আমি এখনো জানি না এটা কি কারণ আমার সাথে আমার বাসাতে কোনো ছেলে কোনো বিএনপি ছেলে পেলেও নাই আমরা কয়েকটা মহিলা বসে তবে হামলার ঘটনা অস্বীকার করেছে আওয়ামী লীগ আজকে বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল সেটার প্রতিবাদে আমরা নাটো জেলা ছাত্রলীগ একটি মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা সেই মানববন্ধনে যাওয়ার জন্য জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি মিছিল নিয়ে আমরা যাচ্ছিলাম হঠাৎ জেলা বিএনপির সভাপতি সন্ত্রাস সন্ত্রাসীর গটফাদার রুলকুদুস তালুকদার দুলুর সহধর্মিনী তার নেতৃত্বে তার অর্ডারে সেখানে হঠাৎ সন্ত্রাসীর আক্রমণ এবং তারা অতর্কিত ভাবে বর্ষণ করে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার তারা যেন গ্রেপ্তার হয় বা তাদেরকে যেন প্রশাসনিকভাবে অ্যাকশন নেওয়া সেটার দাবি জানাচ্ছি জেলা পক্ষ থেকে উভয় পক্ষের সদর গোলাগুলিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও অটোবাইক যাত্রী আনসার সদস্য সোহেল রানা গুলিবিদ্ধ হন পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজীব আহমেদ চ্যানেল আই